السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذي نصطفى، أما بعد، قال الله تبارك وتعالى في القرآن العظيم، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا إلى آخر الآية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব করিমের দরবারে আমরা সকলেই আজকের অনুষ্ঠানের শুরুতেই শুকরিয়া আদায় করছি। রব করিম আমাদেরকে তৌফিক দান করেছেন আজকে সুন্দর আয়োজনের সাথে যুক্ত থাকার। রব করিমের কাছে রহমত কামনা করছি, তিনি যেন আমাদেরকে অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন, আর রহমত করেন, দয়া করেন, এহসান করেন। আল্লাহ রব করিম মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং মানুষ সামাজিক ভাবেই বসবাস করতে পছন্দ করে এবং এটা সমাজের জরুরি একটি বিষয়, জরুরি একটা অংশ। সামাজিক কিছু বিধি নিষেধ রয়েছে, যে কাজ করলে সমাজবদ্ধ জীবন সুন্দর হয় আর যে কাজ করলে সমাজবদ্ধ জীবন নষ্ট হয়ে যায়। যেমন সমাজবদ্ধ জীবন সুন্দর যে কাজ হয়, যে মানুষ মানুষের জন্য দৌড়িয়ে যাবে, মানুষ মানুষের জন্য কান্না করবে, দুঃখে সুখে একে অপরের শরিক হবে, মানুষ সামাজিকভাবেই একে অপর থেকে এই বিষয়টি পায়, আর এই বিষয়গুলো নষ্ট হয়ে যায় গীবত শেকায়তের মাধ্যমে, পরনিন্দার মাধ্যমে, পারস্পরিক সমালোচনার মাধ্যমে। আজকে আমরা ইসলাম ও সামাজিক নিরাপত্তা বিধান নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, অত্যন্ত দলিল ভিত্তিক আলোচনা করে থাকেন, মুফতি মোহাম্মদ আবু সালে মোহাম্মদুল্লাহ, খতিব মিরপুর, বি ব্লক, বাইতুন্নূর, জামে মসজিদ, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা ইসলামের দৃষ্টিতে সামাজিক নিরাপত্তা বিধান নিয়ে আমরা কথা শুনব, কারণ সমাজ সুন্দর যদি হয় তাহলে অনেক কিছুই এর থেকে উপহার পাওয়া যায়, একটা বিশৃঙ্খল সমাজ থেকে তা পাওয়া যায় না। এই জন্য সুশৃঙ্খল সমাজবদ্ধ জীবন থাকার জন্য বা সামাজিক জীবনকে পরিচালনা করার জন্য কি কি প্রয়োজন, আর এর থেকে বেঁচে থাকার আমাদের উপায় কি, যেগুলো সমাজের জন্য নয়, সমাজকে বিনষ্ট করে দেয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করা এবং শোনার জন্য উপস্থিত করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, নিরাপত্তাহীন সমাজ এটাকে সমাজ বলা যায় না। মানুষ সকলেই একটা নিরাপদ, সুন্দর, সুবিন্যস্ত একটি সমাজ চায়। আমরা যদি চাই যে সমাজটাকে সুন্দর করতে এবং নিরাপদ করতে, তাহলে আমি মৌলিকভাবে যদি আলোচনা করি, সমাজে পাঁচটি বিষয়ের নিরাপত্তা, এই পাঁচটি বিষয়ের নিরাপত্তা যদি সমাজে দেওয়া হয় বা যেই সমাজে এই পাঁচটি বিষয়ে নিরাপদ থাকে, ওই সমাজকে আমরা একটি নিরাপদ সমাজ বলতে পারি। আর এই পাঁচটি বিষয়ের নিরাপত্তার জন্যই ইসলামের খুবই সুবিন্যস্ত এবং খুবই চমৎকার কিছু দিক নির্দেশনা রয়েছে, আমি খুব সংক্ষেপে বলবো। প্রথম বিষয় হচ্ছে, একটি সমাজ নিরাপদ থাকার জন্য সর্বপ্রথম এবং দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে সমাজের জান এবং মালের নিরাপত্তা। এটা হচ্ছে নিরাপদ সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা হচ্ছে, নবীজি বিদায় হজে আমাদেরকে এই বিষয়টা সুস্পষ্ট করে বলেছেন, ইন্না দিমা আকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা। নবীজি বলেছেন, হে লোক সকল, তোমাদের জন্য একে অপরের সম্পদ এটা তোমাদের জন্য হারাম, এবং একে অপরের সম্মান নষ্ট করা এটাও তোমাদের জন্য হারাম, এবং একে অপরের কোনো জানের ক্ষতি করা এটাও তোমাদের জন্য হারাম। অপর হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালুম রিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, যে কোনো ব্যক্তির মনের সন্তুষ্টি ছাড়া তার সম্পদকে কোনোভাবেই নেওয়া, এটা ইসলাম বলেছে সম্পূর্ণ হারাম। তাহলে এর দ্বারা বোঝা গেল যে একজন মানুষের জান এবং মালের নিরাপত্তা বিধানের জন্য ইসলাম খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে বিধিবিধান দিয়েছে। আরেকটা আয়াত যেটা আপনিও বললেন, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জন, মানে একজন মানুষ তার জান তো নিরাপদ থাকবেই এবং সে মানুষটার কোনো দিক দিয়ে যেন ক্ষতি না হয়, এজন্য আল্লাহ বলেছেন, খবরদার তোমরা কুধারণাও করবে না।
একজন মানুষ তোমার মনে হচ্ছে সে অন্যায় করেছে নিশ্চিত না, এ ব্যাপারে তুমি কু ধারণা করবে না এবং তুমি একে অপরের গীবতও করবে না এবং তুমি কারো দোষ খুঁজতেও যাবে না, তাহলে বোঝা গেল যে জান এবং মালের নিরাপত্তা ইসলাম কতটা কঠিন এবং কঠোর বিধিবিধান আরোপ করেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে সমাজের নিরাপত্তা বিধানের জন্য এক দুই তো বললাম, তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে নারীর নিরাপত্তা। কোনো সমাজে যদি নারীদের নিরাপত্তা না থাকে তাহলে ওই সমাজকে নিরাপদ সমাজ বলা যায় না। আর নারীর নিরাপত্তার জন্য ইসলাম অনেকগুলি বিধিবিধান দিয়েছে। সর্বপ্রথম আমাদের সমাজে আমরা টিজিং বলি, ধর্ষণ বলি, এই সব কিছু শুরু হয় কিন্তু সর্বপ্রথম দেখার মাধ্যমে। একটা ছেলে অপর মেয়েকে দেখলো অথবা একটা মেয়ে একটা ছেলেকে দেখলো, এই দেখার মাধ্যমে ধীরে ধীরে অসৎ সম্পর্ক এবং টিজিং সব কিছু শুরু হয়। এজন্য ইসলাম প্রথম দরজাই বন্ধ করে দিয়েছে। ইসলাম বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি বলে দিন যে মুমিন পুরুষরা তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। অনুরূপভাবে মেয়েদেরকেও বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মেয়েরাও যেন তাদের দৃষ্টিকে নত রাখে। কোরআনের ভিতরে বলেছে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানওয়ালারা তোমরা লা তাকরাবুজ-জিনা, জিনা ব্যভিচার তো দূরের কথা, তোমরা এর ধারে কাছেও ঘেসো না। এর দ্বারা বোঝা গেল যে ইসলাম নারীর নিরাপত্তা বিধানের জন্য নারী যেন সমস্যার সম্মুখীন না হয় এর আগের দরজায় ইসলাম বন্ধ করে দিয়েছে। অনুরূপভাবে মেয়ে অনেক সময় দেখা যায় যে একজন মেয়ে সে যদি কোথাও যায়, সফরে যায়, বাহিরে যায়, তাহলে তার নিরাপত্তার গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাও কিন্তু ইসলাম বলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস, লা ইয়াহিল্লু লিইমরাতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুসাফিরা মাসীরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মা'হা যু মাহরাম, যে একজন মেয়ে তার জন্য এটা কোনোভাবেই বৈধ হবে না যে সফরের পরিমাণ দূরত্ব, যেটা আমরা প্রায় 77 কিলোমিটারের মতো বলি, এই পরিমাণ দূরত্ব একটা মেয়ে কোনো অবস্থাতেই তার মাহরাম কোনো পুরুষ ছাড়া একাকী তার জন্য সফর করা বৈধ নয়। এটাও কিন্তু ইসলাম মহিলাদের নিরাপত্তার জন্য এটা বলেছে। চতুর্থ বিষয় যদি আমরা বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমাজ নিরাপদ থাকার জন্য, সেটা হচ্ছে দায়িত্বের নিরাপত্তা। একজন ব্যক্তিকে যদি দায়িত্ব দেওয়া হয়, দায়িত্বশীল যারা আছেন ওই দায়িত্বের ব্যাপারে তাকে নিরাপত্তা দিতে হবে। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যিনি দায়িত্বশীল আছেন তিনি সুন্দরভাবে দায়িত্ব পালন করার জন্য তার কিছু কর্তব্য, আর যারা অধীনস্থ আছেন তাদের কিছু কর্তব্য। ইসলাম দুইজনকেই সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছেন। যেমন যিনি দায়িত্বশীল হবেন তাকে ইসলাম দুইটা বিষয় বলেছে, উৎসাহ দিয়েছে আবার হুমকিও দিয়েছে। যেমন ইসলাম বলেছে যে একজন দায়িত্বশীল ব্যক্তি সে যদি তার দায়িত্বকে সুন্দরভাবে পালন করে তাহলে আল্লাহ নবী বলেছেন ইমামুন আদিল, সে ন্যায়পরায়ণ বাদশাহ হিসেবে হাসরের ময়দানে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের বিশেষ আরশের নিচে ছায়াদান করবেন। আবার তাকে সে যদি দায়িত্ব পালনে অবহেলা করে তাহলে তার ব্যাপারে ইসলাম বলেছে যে কুল্লুকুম রায়ন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের এই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আরেকটা বিষয় হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন দায়িত্বপ্রাপ্ত হন তখন উনি কিন্তু স্পষ্ট করে সবার সামনে বললেন যে তোমাদের মধ্যে যে লোকটা সবচেয়ে মানে দুর্বল মনে করো, আমি যদি তার দায়িত্ব বা তার হক আদায় করতে না পারি সে কিন্তু হাসরের ময়দানে আমার কাছে সবচেয়ে শক্তিশালী হিসেবে আল্লাহ পাকের কাছে মামলা দায়ের করবে। দ্বিতীয় বিষয় যেটা, যারা অধীনস্থ আছে তাদেরকে ইসলাম বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, হে লোক সকল তোমরা তোমাদের দায়িত্বশীলদের অধীনস্থ থাকো এবং দায়িত্বশীলদের আনুগত্য করো যতক্ষণ পর্যন্ত তারা শরীয়তের সুস্পষ্ট বিধানের লঙ্ঘন না করে। এটা হচ্ছে চতুর্থ বিষয়। আর পঞ্চম বিষয় হচ্ছে একটা সমাজ নিরাপদ থাকার জন্য, নিরাপত্তার বিষয়ে পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধর্মীয় নিরাপত্তা। ধর্মীয় ক্ষেত্রে যেন সকলে নিরাপদ থাকতে পারে এক্ষেত্রেও ইসলামের কয়েকটা বিধান রয়েছে। যেমন সহিহ মুসলিমের হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একবার নবীজি বসে আছেন, হঠাৎ করে একজন ইহুদির লাশ নবীজির পাশ দিয়ে নেওয়া হচ্ছিল। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একজন ইহুদির লাশ দেখে রসুল নবীজি একটু সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে গেলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ তো একজন ইহুদি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন আলাইসাত নাফসান, সে কি একজন মানুষ না? তো নবীজি বিধর্মী হওয়ার পরও তাকে কিন্তু কতটা শ্রদ্ধা দেখিয়েছেন, ইহুদি হওয়ার পরও বিধর্মী হওয়ার পরও তার লাশকে শ্রদ্ধা দেখিয়ে নবীজি দাঁড়িয়ে গিয়েছেন। অপর হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খবরদার তোমরা অপরের অন্য ধর্মের উপাস্য তাদেরকে তোমরা গালি দেবে না,
কারণ তুমি যদি তার উপাস্যকে গালি দাও সে তোমার খোদাকে গালি দেবে তাহলে এই বিষয়গুলো যদি সকলে মেনে চলে ধর্মীয় বিষয় যে আমি আমার ধর্ম আমি পালন করব কিন্তু অপর ধর্মকে কটাক্ষ করা বা অপর ধর্মের কোনো বিষয়ে খারাপ কিছু করা এটা থেকে যদি আমি বিরত থাকি তাহলে আশা করা যায় ধর্মীয় নিরাপত্তাও বহাল থাকবে যেই সমাজে মানুষের জানমালের নিরাপত্তা এবং নারীদের নিরাপত্তা এবং ক্ষমতার এবং শাসনের নিরাপত্তা এবং ধর্মীয় নিরাপত্তা থাকে আমরা মনে করতে পারি সেটা অত্যন্ত নিরাপদ সমাজ হিসেবে বিবেচিত হবে অত্যন্ত সুন্দর চমৎকারভাবে আপনি সুগোছালোভাবে বিষয়টি উপস্থাপন করেছেন দর্শক মণ্ডলী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আমাদের জন্য রেখে গিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যার অনিষ্ট থেকে তার পড়শি নিরাপদ নয় এবং বলা হয়েছে যে লা ইয়াদখুলুল জান্নাহ অপর রওয়ায়েতে আছে সে জান্নাতে প্রবেশ করবে না যার পড়শি তার থেকে নিরাপদ নয় আমাদের পাশে যিনি থাকেন উনি যদি আমার আত্মীয় হয়ে থাকেন মুসলিম হয়ে থাকেন তাহলে তিন দিক থেকে উনি আমার কাছে সদ্ব্যবহার প্রার্থীর সদ্ব্যবহার পান এক হলো আমার পাশে থাকেন দ্বিতীয় হলো আমার ধর্মের দিক থেকে এক তৃতীয় হলো আত্মীয়তার সম্পর্ক রয়েছে আত্মীয়তার সম্পর্ক যদি না থাকে তাহলে দুই দিক থেকে আর যদি সেটাও না থাকে তাহলে একদিক থেকে মানুষ হিসাবে আমার পড়শি হিসাবে তিনি আমার পাশে বসবাস করছেন তার খোঁজ খবর নেওয়া তিনি যদি অন্য ধর্মেরও হয় তার খোঁজ খবর নেওয়া আখলাক প্রদর্শন করা আখলাকে হাসানা যাকে বলা হয় সুন্দর চরিত্র মাধুরী দিয়ে তার সাথে চলা ব্যবহার করা আল্লাহ রব্বি করিম যদি হিদায়ত মঞ্জুর করে থাকেন আল্লাহ তাআলা তাকেও হিদায়ত দিতে পারেন হিদায়তের মালিক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সার কথা হলো যে সামগ্রিকভাবে যখন সমাজে যে পাঁচটি পয়েন্ট বলেছেন এগুলো থাকে বিরাজমান থাকে এগুলোর উপরে আমল থাকে তাহলে সামাজিক নিরাপত্তা আমরা পেয়ে যাব আর সমাজ যখন সুন্দর হবে এ সমাজে বসবাস করো মানুষ আরাম ফিল করবে আল্লাহ রব্বি করিম আমাদেরকে কথাগুলো মানার বোঝার তৌফিক দান করুন আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার বোঝার থাকে আপনি জানতে পারেন প্রশ্ন করতে পারেন অথবা যে কোনো মাস্তা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন আমাদের সাধ্য অনুযায়ী আমরা কথা বলার চেষ্টা করব প্রথমে জেনে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম জি আমার যে আমরা যে এখন বলতেছি অনেকে যে কুল্লু আল্লাহ আহাদ না কুল্লু আল্লাহ আহাদ এই যে এখন মানে ফেসবুকে মানে আসতেছে এখন আমরা কোনটা সঠিক ধরবো আর একটা কথা হুজুর অনেক সময় মাগরিবের সময় কাউকে ব্যস্ত হলে সুরে অকিয়াটা মোবাইলে আমি ছেড়ে দেই এটা কি শোনা গেলে সব পাবো না কোরআন শরীফে পড়তে হবে আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে আমরা দুটো প্রশ্ন নিয়ে কথা বলছি সব প্রশ্নগুলো বুঝতে পেরেছি আমাদের বোন প্রথম যে প্রশ্নটি বলেছেন যে কুলহু আল্লাহ বা কুলহু আল্লাহ এক্ষেত্রে কুল শব্দ হচ্ছে তিনটা শব্দ এক নম্বর হচ্ছে কুল মানে হে নবী আপনি বলুন আর দ্বিতীয় হচ্ছে হুয়া হুয়া মানে হচ্ছে তিনি আর আল্লাহ মানে হচ্ছে আল্লাহ হে নবী আপনি বলুন যে তিনি আল্লাহ তো এক্ষেত্রে আমরা একত্রে মিলিয়ে যখন আমরা পড়বো কুল হু ওয়াল্লাহু ওয়াও জবর ওয়া হয় তো কুল হু ওয়াল্লাহু আহাদ এটাই বিশুদ্ধ উচ্চারণ হবে আর দ্বিতীয় বিষয় যেটা আমাদের বোন যেটা জানতে চেয়েছেন যে মাগরিবের পরে সুরো ওয়াকিয়া পড়ার ব্যাপারে হাদিস এসেছে সুনানুত তিরমিজির হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে কেউ যদি মাগরিবের পরে সুরো ওয়াকিয়া তিলাওয়াত করে তাহলে ওই ঘরে দারিদ্রতা প্রবেশ করবে না তো এক্ষেত্রে কিন্তু তিলাওয়াত করার কথা এসেছে তো আমরা তিলাওয়াত করারই চেষ্টা করব তবে ফুকাহা কেরাম বলেছেন যে কেউ যদি মনোযোগ দিয়ে কোরআনুল করিমের যত আদব আছে ওই আদব রক্ষা করে কেউ যদি কোরআনুল করিম শ্রবণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও হয়তো সব দিয়ে দিতে পারেন চমৎকার আপনি বলছিলেন মুফতি সাহেব মৌলিক বিষয়ে এই যে কুল হু আল্লাহু আহাদ এই বিষয়গুলো নিয়ে যেমন তুমি বলেছেন যে মিডিয়া পাড়ায় এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে এখানে আসলে তো তেমন একটি আলোচনার বিষয় নেই আল্লাহ রাব্বি করিম কোরআন নাজিল করেছেন আর আমাদের মুসলিম ভাই বোন যারা আছেন আমাদের সকলের উচিত অন্তত কোরআন শিক্ষা করা কোরআনের মৌলিক পাঠগুলো জানা বোঝা দেখুন এখানে পরিষ্কার বিষয় এটা নিয়ে তো দ্বিমত এখতেলাফ মতানৈক্যের বিষয় নয় কোনো জাতি যখন নিজেদের মধ্যে শরীয়তের বিষয় নিয়ে বেশ কিছু যেগুলো মতানৈক্যের বিষয় নয়
হ্যাঁ, যেগুলো মতানৈক্যর বিষয় নয়, যেটা নিশ্চিতভাবে প্রমাণিত, সেখানে মতানৈক্য যখন তৈরি করে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যরা একটা সুযোগ খুঁজতে পারে, সুযোগের সন্ধানে থাকতে পারে। এজন্য এগুলো বিষয় নয়। উচ্চারণগত যদি কারো কোনো এদিক সেদিক হয়ে থাকে তো আল্লাহ রাব্বুল কারিম এই কারণে তাকে পাকড়াও করবেন না, কারণ সকলের জবানের মাপ এক নয়, সকলের জিব্বার মাপ এক নয়, সকলের উচ্চারণ ক্ষমতাও এক নয়, সকলের কথার স্বরও এক নয়। এজন্য উচ্চারণ সহি শুদ্ধ হবে, এটাই হলো কাম্য। কোনো কারণে যদি সামান্য কুল হুয়াল্লাহু আহাদ এখানে একটু বেশকম হয়ে যায়, আর বিশ্বাস আছে যে এখানে কুল এক শব্দ, হুয়া আরেক শব্দ, আল্লাহ আরেক শব্দ, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হলো যে এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সাধারণত সর্বোচ্চ কত রাকাত করতে সব মানে অধিকার প্রথম? জি, এই যে আমরা আমল করতে পারি যে এক হলো তার জন্য নামাজ পড়া হলো, আর দুই নম্বর হলো আসলে সুন্নত হয়ে গেল। আর দুই নম্বর প্রশ্ন হলো হুজুর, আমি এই বেতন নামাজে পুরা কাউসার, হ্যাঁ পুরা পরে কাফেরুন, এরপরে পড়ি এক লাখ, ঠিক আছে? আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, এই আমাদের শুক্রবারে হুজুর এই উপাস ফরমাইলেন যে রোজার এই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে সাথে দিন, এর স্বাভাবিকভাবে প্রশ্ন আছে যে অন্য অন্য আবাদত প্রতি কি যে আমরা করছি সেটার প্রতিদান কে দিবে? জি অনুর সাহেব, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি, বুঝতে পেরেছেন প্রশ্নগুলো? জি, আমাদের ভাই প্রথম প্রশ্ন যেটি করেছেন যে তাহাজ্জুদ নামাজ নবীজি কত রাকাত পড়েছেন, চমৎকার কথা বলেছেন যে নবীজির থেকে অনেক হাদিস বর্ণিত আছে, নবীজি কত রাকাত পড়েছেন, অনেকগুলি হাদিস আমরা ঘেঁটে পাই, নবীজি অনেক রাকাতই পড়েছেন। তবে আমরা যদি সবগুলো হাদিস মিলাই তাহলে স্বাভাবিকভাবে দেখা যায় যে সাধারণত নবীজি আট রাকাত পড়তেন তাহাজ্জুদ, এই ব্যাপারটা বুঝে আসে, স্বাভাবিকভাবে আট রাকাত পড়েছেন, তবে এর বেশি কমও হয়েছে, বারো রাকাতও পড়েছেন, কমও পড়েছেন, তবে বেশি পড়েছেন আট রাকাতের থেকে বেশি হাদিস পাওয়া যায়। দ্বিতীয় বিষয় যেটা ভাই বলেছেন যে উনি নামাজ পড়েন প্রথম রাকাতে সুরে কাউসার পড়েন, এরপরে কাফিরুন পড়েন, এরপরে ইখলাস পড়েন, তো এভাবে যদি পড়া হয় আশা করি নামাজে কোনো সমস্যা হবে না, কারণ মাঝখানে একটা সুরা গ্যাপ মানে শেষে যেটা গ্যাপ পড়ে দুইটা গ্যাপ পড়ে, তো দুইটা গ্যাপ পড়লেও কোনো সমস্যা হয় না, মাকরু হয় না, নামাজ হতে পারে। বিতরের নামাজ পড়ার সুন্না মুস্তাহাব কোনো পদ্ধতি আছে? জি, বিতরের নামাজের সবচেয়ে মুস্তাহাব পদ্ধতি হচ্ছে, এটা হতে পারে যে অনেকগুলি পদ্ধতি আছে, যে সাব্বিহ ইসমা রব্বিকাল আলা প্রথম রাকাত, প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রব্বিকাল আলা এটা হতে পারে, এরপরে রাকাতে কুল লা ইলাহা ইল্লা কাফিরুন, এরপরে রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, এটাই সালাফ থেকে বেশি প্রমাণ। হ্যাঁ, ওলামায়ে কেরাম থেকে আমরা যতটুকু পেয়েছি যে সুন্না পদ্ধতি, তবে জরুরি নয়, পড়লে সওয়াব আছে, যেহেতু আয়াত সংখ্যা বেশি, জি জি, সওয়াবের পরিমাণও বেশি হবে। আপনি প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া পড়বেন, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে ইখলাস পাঠ করলে হয়ে যাবে, আপনি যেভাবে পড়ছেন এত কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন করেছেন যে বুঝতে পেরেছেন, শেষ প্রশ্নটা, প্রশ্নটি হলো যে ইমাম সাহেব উনি যে মসজিদে জুমা পড়েন, ওয়াজ করেছেন যে রমাজানের রোজার যে পুরস্কার সেটা আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন, আসসাওমু লি ওয়া আনাজি বি, তো এখন উনি ওনার প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা শুধু রোজার পুরস্কার নিজের হাতে দিবেন, বাকিগুলো কে দিবে? জি, এটা হচ্ছে মানে আমাদের ভাই চমৎকার বলেছেন যে রোজার পুরস্কার আল্লাহ পাকের দিবেন, আর বাকিগুলো কে দিবে? আসলে সব পুরস্কারগুলোই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, তো কিন্তু রোজার ক্ষেত্রে স্পেশালভাবে আল্লাহ পাক যেটা বলেছেন যে আসসাউমুলি, প্রথম অংশের মধ্যেই কিন্তু আল্লাহ পাক উত্তর দিয়ে দিয়েছেন যে রোজাটা শুধুই আমার জন্য রাখা হয়, কারণ রোজা এমন একটা ইবাদত যে ইবাদতে কোনো লোক দেখানো বা অন্য কোনো কিছু সুযোগই নাই, কারণ একজন মানুষ যদি প্রকাশ্যে গোপনে কোনো কিছু পান করে নেয়, খেয়ে নেয়, সবাই দেখবে না, এটার সুযোগ আছে, তো রোজাটা যেহেতু শুধুই আল্লাহর জন্য রাখা হয় তো সেটা আল্লাহ পাক নিজে দিবেন বলতে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ কিছু গিফট থাকবে, বাকি যত পুরস্কার আছে সব পুরস্কারই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া। সুন্দর আপনি বলেছেন আমার ভাই ইয়ানজ ভাই, আপনার যে প্রশ্নটি অত্যন্ত চমৎকার। প্রথম বিষয় হলো আমাদের মুফতি সাহেব বলে দিয়েছেন যে ইমাম সাহেব মসজিদে যে বয়ান করেছেন যে হাদিসের আলোকে, এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি, যে হাদিসে কুদসি ওই হাদিসকে বলা হয় যা রসুল ভাষা দিয়েছেন কিন্তু কথা হলো আল্লাহ তাআলার,
আল্লাহ তাআলা নিজের দিকে সম্বোধন করে যে কথাগুলো বলেন আরো সংজ্ঞা রয়েছে তো উনি হাদিসে কুদসির আলোকেই যে বক্তব্য দিয়েছেন বক্তব্য একেবারে সঠিক তা আপনার প্রশ্ন যদি হতো হয়েছে নিশ্চয়ই তা আপনি প্রশ্নটির সাথে সাথে অন্য কোনো চিন্তা না করে কোনো আলোচনা যদি না বুঝে আসে ওস্তাদের অথবা খতিব সাহেবের ওনার সাথে আলোচনা করে নেওয়া কারণ আলোচনা করলে আপনার ভিতরে যে খটকা এসেছে সেটা চলে যাবে আর আলোচনা যদি আপনি না করেন মন্তব্য করেন তাহলে হতে পারে এমন কিছু মন্তব্য আপনার থেকে চলে আসতে পারে যেটা হুজুরের কিছু হবে না আপনার ক্ষতি হয়ে যেতে পারে এবং আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যে সামাজিক ডিসিপ্লিন শৃঙ্খলা এই যে কারণে রক্ষা হয় সেগুলো করতে হবে আপনি একজনের সাথে কথা বললেন অন্য আরেকজনের সাথে কথা বলবে এই আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সামাজিক একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় শুধু এই বিষয়ে নয় যে কোনো বিষয় হতে পারে এজন্য যার বিষয়ে ওনার সাথে কথা বলে নেওয়া উনি যদি আপনাকে বোঝাতে পারেন আলহামদুলিল্লাহ না বোঝাতে পারলে আপনার যদি বুঝে না আসে তাহলে আপনি আরও অন্য কারো আলেম ওলামাদের সাথে আলোচনা করবেন মনে রাখতে হবে যে ডাক্তারের ভুল ডাক্তারই ধরতে পারে ইঞ্জিনিয়ারের ভুল ইঞ্জিনিয়ার ধরতে পারে একজন ইঞ্জিনিয়ার বিল্ডিং বানিয়েছেন তো এখানে আমরা তো সবে একরকম দেখছি রড কয়টা লাগবে যিনি ১২টা দিয়েছেন কেউ ৯টা দিয়েছেন ইঞ্জিনিয়ার বলতে পারবে যে এখানে কম বেশি হয়েছে আমি বলতে পারবো না আপনি বলতে পারবেন না ঠিক একজন আলেম একজন মুফতি সাহেবের ভুল ধরতে পারবেন ওই পর্যায়ের কেউ হলে সাধারণ মানুষই এই বিষয় নিয়ে মন্তব্য করে হুজুর এটা করেছেন ভুল করেছেন এসে আসলে হুজুর কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন কোত্থেকে বলেছেন সেটা বোঝারও তো আমাদের সে আইলেম আল্লাহ তালা আমাদেরকে দেননি বা আমরা অর্জন করিনি এজন্য অনুজ ভাই আপনার জন্য যে পরামর্শ থাকবে শুধু আপনার জন্য নয় আমাদের অনুষ্ঠান যারা দেখছি সকলে সামাজিক নিরাপত্তার জন্য এই বিষয়গুলো অত্যন্ত প্রয়োজন সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য এই বিষয়গুলো খুবই জরুরি ধন্যবাদ আপনাকে পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরিচয় বলুন প্রশ্ন করুন আমি মিরপুর থেকে বলছি জি আমাদের স্থানীয় মসজিদ আছে এই মসজিদে ঢোকার সময় মসজিদের ভিতরে না মসজিদে ঢোকার সময় ডেঙ্গু সতর্ক কিছু বাণী আছে এবার ডেঙ্গু সতর্ক উপরে আবার কয়েকজন নেতৃত্বের বড় নেতৃত্বের ছবি আছে এটা কি আদৌ ঠিক নাকি ঠিক না জি আমার বেগম তো হাঁটুতে সমস্যা উনি তো মুরাতে নামাজ পড়ে যে মুরাতে নামাজ পড়ে শিখতে পারে না তার পেছনে মুরাতে নামাজ পড়ে সমস্যা দু আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ আপনি শুনতে থাকুন মিরপুরের ভাই বুঝতে পেরেছেন জি জি আমাদের ভাই চমৎকার দুটি প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম বিষয় যেটা যে মসজিদের ভিতরে একটা মসজিদের বাহিরে মানে ঢোকার গেটের গেটের সামনে দেয়ালে তো এক্ষেত্রে যে ডেঙ্গু প্রতিরোধক যে কিছু নিয়মকানুন লেখা তার উপরে ছবি থাকা তো আমরা শুধু মসজিদের ভিতরে বাহিরেই না যে কোনো জায়গায় ছবি এটাকে কিন্তু ইসলাম সম্পূর্ণ হারাম করেছে বিশেষ করে বিনা প্রয়োজনে বা প্রিন্টে যখন চলে আসে সেটা অত্যন্ত জঘন্য হয়ে যায় বা এটা নিষেধ হাদিসের মধ্যে আসছে যে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে প্রাণীর ছবি থাকে তো সেটা যদি মসজিদের ভিতরে বাহিরে বা মসজিদের আশপাশেও থাকে সেটা খুবই জঘন্য এ বিষয় থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব আমরা পরামর্শ দিব যে ছবির অংশটুকু আমরা কেটে ফেলতে পারি অথবা সেখানে কোনো কিছু লাগিয়ে দিতে পারি যেন ছবিটা বুঝে না আসে এমনটা আমরা করতে পারি আর দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের ভাই উনি বলেছেন যে ওনার স্ত্রী যে মুরাতে নামাজ পড়ে তো এক্ষেত্রে দেখেন ইসলামের দৃষ্টিভঙ্গি আমরা যদি তুলে ধরি আমরা যদি একদম বিগত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সালাফ এবং তাবেইন তাবে তাবেইন সকলের যুগ নিয়ে যদি আমরা একটু গবেষণা করি তাহলে দেখব যে রাসূলের যুগেও কিন্তু হাঁটুতে সমস্যা ছিল পায়ের সমস্যা ছিল অসুস্থতা ছিল কিন্তু রাসূলের যুগে বা পরবর্তী যুগেও অসুস্থতার কারণে পায়ের সমস্যার কারণে মুরাতে বসে বা চেয়ারে বসে নামাজ এটা কিন্তু পাওয়া যায় না
বরং আল্লাহ নবী স্পষ্ট করে বলেছেন যে তোমরা যদি বসতে না পারো তাহলে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো বসে পড়ো, বসতে যদি না পারো তাহলে শুয়ে পড়ো। তো সুন্নাহ পদ্ধতি আমরা এটাই বলবো, সুন্নাহ পদ্ধতি হচ্ছে যদি দাঁড়িয়ে পড়তে না পারে তাহলে উনি স্বাভাবিক যেভাবে বসতে পারে সেভাবে বসে নামাজ পড়বে, আর যদি বসতে সমস্যা হয় তাহলে শুয়ে নামাজ পড়বে। তবে যদি এরকমও হয়, অনেক ভাই বোন এরকম আছেন যে এমনি বসতেও সমস্যা, মোড়া ছাড়া স্বাভাবিকভাবে বসতেও পারে না, এমনটাও হয় অনেকে, এরকমটা যদি হয় তাহলে আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে, সুযোগ রয়েছে। তবে সমস্যা কতটুকু কি পরিমাণ সেটা যিনি সমস্যায় আছেন তিনি ভালো বলতে পারবেন। এই জন্য শরীয়তের মূলনীতিগুলো মেনে চলা, উনি যদি নিচে বসতে পারেন তাহলে ওনাকে নিচে বসেই নামাজ পড়তে হবে, আর যদি উনি নিচেও বসতে না পারেন তাহলে সেক্ষেত্রে উনি মোড়ার সাহায্য নেন অথবা চেয়ারের সাহায্য নেন, কোনো সমস্যা নেই। কারণ হলো সমস্যাটা হলো ওনার উপরে নির্ভর করে, কারণ অভিজ্ঞ দিনদার ডাক্তার যদি ওনাকে বলে থাকে যে আপনি যদি নিচে পড়েন সমূহ সম্ভাবনার সম্মুখীন হতে পারেন, সেক্ষেত্রে উনি মোড়া বা চেয়ারের আশ্রয় নিতে পারেন। আর নিজের থেকে আপনি বানিয়ে নিলেন যে আমি নিচে বসতে আমার কষ্ট হয়, তো এতটুকু কষ্টকে যদি আমি সহ্য করি তাহলে জাহান্নামের অনেক অনেক কষ্ট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাহফুজ করবেন। তো এই জন্য এই কষ্ট, নামাজ পড়তে কষ্ট, শীতকালে কনকনে শীত, এখন শেষরাত্রিতে ফজরের সময় ওঠাটা একটু কষ্ট, আমাদের মনে রাখতে হবে যে আবাদত করতে যত কষ্ট হবে তত সব আল্লাহ তাআলা দান করবেন এবং পরিমাণ বেশি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। বুঝতে পেরেছি, দ্বিতীয় প্রশ্নটা বুঝিনি, দ্বিতীয় প্রশ্নটি আরেকবার বলুন। যতটুকু বুঝতে পেরেছি আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। যে আমাদের বন্ধুটি প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন হচ্ছে যে উনি কোরআনুল করিম খতম করেছেন, এখন উনি চাচ্ছেন যে এটা উনি ঈসালে সওয়াব করবেন, বাবাকে সব বাবার আমলনামা যেন সবটা পৌঁছে যায়, সেক্ষেত্রে ওনার পদ্ধতিটা কি? আসলে সেক্ষেত্রে পদ্ধতি হচ্ছে আপনি যে আপনার বাবার উদ্দেশ্যে যে এই সবটা যেন আপনার বাবা পেয়ে যান, এই নিয়তে যখন আপনি কোরআনুল করিম পড়বেন তো অটোমেটিক পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সবটা আপনার বাবার রুহে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এখন যদি আপনার আগের থেকে নিয়ত না থাকে, এখনও যদি আপনি নিয়ত করেন যে আল্লাহ আমি যে কোরআনুল করিম পড়লাম এর সওয়াব, আপনি শুধু আপনার বাবার নিয়ত কেন করবেন? আপনি একদম পৃথিবীর শুরু থেকে সকলের নিয়ত করেন। হাদিসের মধ্যে আসছে যে দোয়ার ভিতরে যত মানুষের কথা উল্লেখ করা হবে প্রত্যেককে সমপরিমাণ সওয়াবই দেওয়া হবে। সুতরাং আপনি যদি হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নবী আছে, রসুল আছেন, সাহাবায়ে কেরাম আছেন, মুসলমান আছেন, প্রত্যেকের নিয়ত করেন তাহলে বুঝে মানে হাদিসের ভাষ্য অনুযায়ী বুঝে আসে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআনে সওয়াব দান করবেন, এবং আপনি যে কষ্ট করে পড়েছেন এই সওয়াবটা কিন্তু আপনারও থেকে যাবে, এই সওয়াবটা আপনিও পেয়ে যাবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে তাসবিহের যে বিষয়টা, চমৎকার একটা বিষয়, সেটা হচ্ছে যে তাসবিহ যখন আমরা পড়ি তখন এটা কি তসবিহ যেটা যে দানা 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 ওইটা দিয়ে আমরা পড়বো নাকি আঙ্গুল দিয়ে গুনে পড়বো? এক্ষেত্রে তসবির দানা হিসেবে ব্যবহার করার হাদিসও আসছে, হাদিসের ভিতরে আসছে যে একজন সাহাবি উনি পাথর দিয়ে গুনে গুনে তসবি পড়েছেন, এটাও পাওয়া যায়। এবং আর একটা হাদিস পাওয়া যায় যেটা মেশকাতে এসেছে, মুসনাদে আহমদেও এসেছে, রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম নারী সমাজকে লক্ষ্য করে বলেছেন যে আকিদনা বিল আনামিল, যে তোমরা আঙ্গুল দিয়ে গুনে গুনে তসবি পড়ো, ফা ইন্নাহুন্না মাসউলাত, কারণ এই আঙ্গুলগুলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে। এই হিসেবে আমরা এটাই পরামর্শ দেব, যদি সম্ভব হয় আঙ্গুলের সহযোগিতা নেওয়াটাই বেশি সুন্দর হবে, যেহেতু আল্লাহ নবী বলেছেন যে এটাকে জিজ্ঞেস করা হবে, বাকি আমরা যদি চাই তাহলে তসবি ব্যবহার করতে পারেন। আপনি দানাওয়ালা তসবিও ব্যবহার করতে পারেন, তবে সুন্নাহ পদ্ধতি যেটা মুফতি সাহেব বলেছেন হাদিসের মধ্যে এসেছে, দ্বারা তসবিহ আদায় হলো আল্লাহ রসুলের একটা সুন্নাও পেয়ে গেলেন, এবং আঙ্গুলগুলো যেহেতু আল্লাহ তাআলা আঙ্গুলগুলোকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন যেন আঙ্গুলগুলি একটা তসবিহ, আমার মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আল্লাহ তাআলা জিকির করে। আপনি যখন আঙ্গুলগুলোকে জিকিরের মধ্যে লাগাবেন তো ওরা জিকিরের পক্ষেই সাক্ষ্য দিবে, যিনি করেছেন তার পক্ষেই সাক্ষ্য দিবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। ধন্যবাদ ইফাজ আহমেদ কামাল কিশোরগঞ্জ থেকে। আপনি টিভির ভলিউম সম্ভবত বাড়িয়ে রেখেছেন, আপনার কথা আপনি শুনতে পাচ্ছেন, আমরা খুব একটা বুঝতে পারছি না। তা আপনি টিভির ভলিউম আবার কমিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করুন। সম্ভবত কারেকশন বিচ্ছিন্ন প্রশ্ন, কিছুই বোঝা যাচ্ছে না। আপনি আরেকবার প্রশ্ন করুন, পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি ছয় তসবিহ অবশ্যই বলবো, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি অবশ্যই দোয়া করছি, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন। জি আমাদের বোন গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন করেছেন। প্রথম বিষয় হচ্ছে যে নাপাক অবস্থায় আজানের উত্তর দেওয়া যাবে কিনা। হ্যাঁ অবশ্যই নাপাক অবস্থায়ও আজানের উত্তর দেওয়া যাবে, বিশেষ করে মহিলাদের যখন যে সময়গুলোতে ওনারা অপবিত্র থাকেন তখনও আজানের উত্তর দেওয়া যাবে। অনুরূপভাবে মাসনুন যে দোয়াগুলি আছে সেগুলোও ইচ্ছা করলে পড়া যাবে। শুধু কোরআনুল কারিমের আয়াত বা কোরআনুল কারিমের কোন সূরা সেটা পড়তে নিষেধ করা হয়েছে, কোরআন হিসাবে পড়তে নিষেধ করা হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা দিনের বেলা এটা হতে পারে, কোনো সমস্যা নেই, দিনে রাতে এটার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময় বাধা নেই। আর তৃতীয় বিষয় যেটা ছয় তসবিহ, ছয় তসবিহ বলতে আসলে ইসলামের দৃষ্টিতে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এরকম স্পষ্ট করে ভাগ করে এটা ছয় তসবিহ এটা সাত তসবিহ এরকম কোনো কিছু কিন্তু রাসূল বলে দিয়ে যাননি, বরং এটা বিভিন্ন আকাবিররা বিভিন্ন তো কয়েকটা তসবিহকে তারা ছয় তসবিহ হিসেবে, জিকিরকে তারা তসবিহ হিসেবে গণ্য করেছেন। এটা যে কোনো কিছু আপনি করতে পারেন, সুবহানাল্লাহ হতে পারে, আলহামদুলিল্লাহ হতে পারে, আল্লাহু আকবার হতে পারে, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ হতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে, ইস্তিগফার হতে পারে, দুরূদ শরীফ হতে পারে, আপনি যে কোনো কিছুই করতে পারেন। হ্যাঁ আপনাকে আমাদের মুফতি সাহেব যেমনটি বলেছেন যে আপনি আমাদের কাছে আবেদন করেছেন সাজিয়ে বলার জন্য, গুছিয়ে বলার জন্য, আমরা তো শরীয়ত নিয়ে কথা বলি। তবে বুজুর্গানের দিনের যে ছয় তসবিহ হিসেবে আমাদের কাছে যেটা পরিচিত তা হলো প্রথমে আপনি 100 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহ সুবহানাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, এরপরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এ হলো 500। এরপরে আপনি 100 বার দুরূদ শরীফ পড়লেন তাহলে 600 বার হয়ে গেল। আবার আপনি চাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এ হলো 400 বার, 100 বার ইস্তিগফার, 100 বার দুরূদ শরীফ, এটাও হতে পারে, এটাকে ছয় তসবিহ বলে, ওইটাও ছয় তসবিহ বলে। এছাড়াও আপনি যে কোনো জিকিরকে আপনি পরিমাণ যত বেশি করা যায়। আসলে শেখ এই বিষয়টি আমরা একটু যদি পরিষ্কার করে বলি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই জিকিরগুলোর ফজিলত এত বেশি যে বান্দা যখন এই জিকিরগুলো করে তো আল্লাহ রাব্বুল কারীম যে জিকির করে তার প্রশংসা করতে থাকে, বান্দা যখন আল্লাহ তাআলা প্রশংসা করে আল্লাহ তাও তার প্রশংসা করতে থাকে। রাব্বুল আলামিন যার প্রশংসা করেন নিঃসন্দেহে তার প্রয়োজনগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, এবং প্রশংসা ওই ব্যক্তিরই করবেন যাকে আল্লাহ তাআলা কাছে স্থান দিবেন। জিকিরের দ্বারা করব ইলাল্লাহ আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল হয়। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, পরিচয় বলুন, প্রশ্ন করুন। আমি জি আরেকটা প্রশ্ন হলো হুজুর, আমরা যে তাসাহুফ করি অনেকে এই শাহাদাত আঙ্গুচা করি আবার অনেকে করি না, এটা করা না করার মধ্যে কতটুকু ক্ষুদ্র? আর 3 নম্বর প্রশ্ন হুজুর, আমি সকল ছদ্ম নামাজের পরে শুধু সুরা ইয়াসিন তেলাওয়াত করি, কিন্তু আর কিছু তেলাওয়াত করি না, তাতে কি আমার পাপ হবে কিনা? প্রাপ্ত হবে না, সওয়াব হবে। ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন।
যে আমাদের ভাই তিনটি প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটা হচ্ছে যে নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে অতিক্রম করা যাবে। তো এক্ষেত্রে শরীয়তের ফুকাহে কেরাম যে মাসলা বলেছেন তা হচ্ছে যে যদি ছোট মসজিদ হয়, ছোট মসজিদ কিংবা ঘরের ভিতরে এরকম যদি হয় যেটা 40 বর্গ হাত না, মানে 40 হাত লম্বা 40 হাত প্রস্ত এরকম না, এরকম যদি আরও ছোট, এর চেয়ে যদি ছোট হয়, অথবা ছোট রুম হতে পারে, মসজিদ হতে পারে বা কোনো জায়গায় হতে পারে ঘরের ভিতরে, তো তাহলে সেক্ষেত্রে নামাজি ব্যক্তি সামনে দিয়ে কোথাও কখনোই অতিক্রম করা যাবে না। এটা একদম টোটালি সামনে দিয়ে অতিক্রম করাটাই নিষেধ। কিন্তু যদি মসজিদটা বা ঘরটা এত বড় হয় যে 40 বর্গ হাত থেকেও বেশি, 40 বর্গ হাত বলতে 40 হাত লম্বা 40 হাত প্রস্ত, এর থেকেও বেশি এই পরিমাণ অথবা এর চেয়েও বেশি যদি হয়, তাহলে সেটাকে শরীয়ত বড় হিসেবে ধরে। তখন দুই কাতার, আমি যে কাতারে নামাজ পড়ছি ওই কাতার বাদ দিয়ে আর দুইটা কাতার রেখে এরপরে সামনে দিয়ে অতিক্রম করা যেতে পারে, করা যেতে পারে, অনুমতি আছে, বিনা প্রয়োজনে আমরা এটাও আমরা অনুমতি দিচ্ছি না। তবে কোনো কারণ যদি থাকে, এখানে মুফতিয়ানে কেরাম সুন্দর একটি মূলনীতি বলে দিয়েছেন যে একজন নামাজি যখন নামাজে থাকেন তো দাঁড়ানো অবস্থায় তার দৃষ্টি সিজদার দিকে থাকে, তো তার দৃষ্টির আড়াল দিয়ে, অর্থাৎ আপনি যেমনটি বলেছেন, তার দৃষ্টির আড়াল কিন্তু দুই কাতার পরে হয় অথবা তিন কাতার পরে হয়, তো আপনি সেখান দিয়ে যাতায়াত করতে পারেন প্রয়োজন হলে, অন্যথায় প্রয়োজন না। নামাজিরা তো সাধারণত নামাজে যখন দাঁড়ায় তখন দৃষ্টি সিজদার যেখানে আছে সেখানে থাকে। এখানে আমরা প্রাসঙ্গিক একটা কথা যদি বলি যে নামাজের মধ্যে অনেকে দেখা যায় যে মানে এইভাবে দাঁড়িয়ে থাকে, তো দৃষ্টি তো এখান থেকে খোলা থাকলে তো তিন মাইল পর্যন্ত চলে যায়। আসলে এইভাবে নামাজের আদবের খেলাপ, নামাজ হবে না, এরকম না, নামাজের আদবের খেলাপ। নামাজে যখন দাঁড়িয়ে থাকবেন দৃষ্টি থাকবে তার সিজদার দিকে। আরেকটি প্রশ্ন করেছেন, জি আরেকটি প্রশ্ন করেছেন যে তাশাহুদ পড়ার সময় আঙ্গুল নড়া, এটা আসলে অনেক চমৎকার একটি প্রশ্ন, এক্ষেত্রে অনেকেরই বিভ্রান্তি আছে। হাদিসের ভিতরে অনেকগুলি শব্দ আছে, তো সবগুলো হাদিস যেমন হাররাকা আসাবিয়াহু এ শব্দ হাদিসের মধ্যে আসছে, রসুল আঙ্গুল নাড়িয়েছেন, এবং এই পদ্ধতিটা যদি আমরা সুস্পষ্ট করে বলি তাহলে তাবেইনদের বক্তব্যের মাধ্যমে সুস্পষ্ট বক্তব্যটা পাওয়া যায়। এর সঠিক নিয়ম হচ্ছে, প্রথম কথা যেটা সেটা হচ্ছে আঙ্গুল উঠানো নামানো এটা একটা মুস্তাহাব আমল, এটা সম্পূর্ণ একটা মুস্তাহাব আমল, যদি কেউ না করে নামাজে কোনো সমস্যা হবে না। আর যদি কেউ করতে চায় তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে কর্তব্য যেটা মুস্তাহাবের পদ্ধতি যেটা সেটা হচ্ছে আমরা যখন আত্মাহিয়াতু পড়ব, তো আশহাদু, আমরা যখন আত্মাহিয়াতু পড়ি আশহাদু বলার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যমা এই দুইটা আঙ্গুলের মাথা গোল করা, আর অবশিষ্ট যে দুই আঙ্গুল আছে এই যে শেষের দুইটা আঙ্গুল এই দুইটা আঙ্গুল মোড়ায় ফেলা, আর শাহাদাত আঙ্গুল স্বাভাবিকভাবে রাখা। এরপরে আশহাদু আল লা ইলাহা যখন বলা হবে তখন শাহাদাত আঙ্গুলি উঁচু করে ইশারা করা লা ইলাহা, এরপরে যখন ইল্লাল্লাহ বলা হবে তখন আঙ্গুলের মাথা নামানো, এই কাজটা করা, এটা সালাফ থেকে প্রমাণিত অনেকেই করেছেন, এটা মুস্তাহাব আমল, আমরা এটা করতে পারি। একটু আরেকটু পরিষ্কার করি, অনেকেরে আমরা দেখেছি যে হাত তো এইভাবে রানের উপরে থাকে, তো যখন আশহাদু আল্লাহ পরে আঙ্গুলি এভাবে উঠে দেয়, জি না, এটা কিন্তু সুন্নাহ, এটা সুন্নাহ না, এটা সুন্নাহ নয়, এটা সুন্নাহর খেলাফ, খেলাফ। এবং অনেকে কেউ কেউ এরকম করে একদম শুরু থেকে নাড়াইতে থাকে, শুরু থেকে নাড়াইতে থাকে, এটাও সুন্নাহ পরিপন্থী। তো আপনি যেমনটি করবেন, যে মুফতি সাহেব যেমনটি আপনাকে বুঝাইছেন, আমরা আমাদের দর্শক যারা দেখতে পাচ্ছেন, কাজটি হলো একেবারে মুস্তাহাব, ভালো, উত্তম যদি আপনি করতে পারেন। আবার যদি আপনি এই তারতম্য ঠিক রাখতে না পারেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ সবে নামাতে হবে, এইটাও যদি আপনি ঠিক রাখতে না পারেন, তো আপনার জন্য যেভাবে আছে এভাবে রাখাটাই উত্তম, আমাদের জন্য যেভাবে আছে এভাবে রাখাটাই উত্তম। হ্যাঁ, কারণ এটা অনেকটা আমরা দেখেছি যে মানে এই বিষয়টাকে খুব গুরুত্ব দেয়, এই জন্য মুফতি সাহেব আমরা আমাদের এই অনুষ্ঠানে যে বিষয়টি প্রায় আলোচনা করে থাকি যে শরীয়তের যে বিধান যতটুকু প্রযোজ্য, যতটুকুর এর মানে আহকামের বিধান ওইভাবেই রাখা, এটাও কিন্তু শরীয়তের একটা মূলনীতির অন্তর্ভুক্ত। ফরজকে ফরজ হিসাবে জানা, সুন্নাহকে সুন্নাহ হিসাবে জানা, মুস্তাহাবকে মুস্তাহাব হিসাবে জানা। জি, আমরা তো আমরা অনেককেও দেখেছি যে এই বিষয়টি নিয়ে যথেষ্ট তর্ক, যথেষ্ট বিতর্ক হয়, এবং কেউ কেউ এটা এত গুরুত্ব দেয় যে কেউ কেউ মনে করে যদি আঙ্গুল না নাড়ায় হয়তো নামাজি হবে না, এমনটা দেয়, এটা আসলে ঠিক না। তিন নম্বর প্রশ্ন আমাদের ভাই যেটা জানতে চেয়েছেন, ফজরের পরে, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করে থাকেন, ভাই বলেছেন গুনাহ হবে কিনা, এটা তো অনেক চমৎকার বিষয়, গুনাহ তো হবেই না, বরং সহিহ ইবনে খুজাইমার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করে তাহলে কুজিয়াত হাওয়াইজুহু, দিনের যত প্রয়োজন আছে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজনগুলো পূর্ণ করে দেন। হ্যাঁ, আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
السلام عليكم حضور. وعليكم السلام ورحمة الله. جي بالو আছি আলহামদুলিল্লাহ হুজুর এই যে প্রশ্ন করতে চাই বলুন প্রশ্ন বলুন হুজুর জি ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আপনি সুন্দর প্রশ্ন করেছেন খেয়াল করে শুনুন আমরা কথা বলছি সূরা আলিফ লাম মিম সূরা বাকারার সূরা বাকারার প্রথম তিন আয়াত যে মুফলিহুন পর্যন্ত প্রথম তিন আয়াতের ফজিলতের ব্যাপারে হাদিসে উল্লেখযোগ্য যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে যখন নাকি আমরা মৃত্যু ব্যক্তিকে দাফন করে দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মৃত্যু ব্যক্তির মাথার কাছে যখন লাশ দাফন হয়ে যায় তখন মাথার কাছে দাঁড়িয়ে একজন সূরা বাকারা শুরু থেকে আলিফ লাম মিম থেকে মুফলিহুন পর্যন্ত একদম প্রথম যে তিন চারটা আয়াত আছে এই আয়াত যদি তিলাওয়াত করা হয় আর পায়ের কাছে একজন যদি সূরা বাকারা শেষ দুইটা আয়াত আমানা রসুল থেকে তিলাওয়াত করা হয় হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় তার কবরের ফিতনা থেকে তাকে নিরাপদে রাখবেন সুবহানাল্লাহ অনেক অনেক বড় ফজিলত বড় ফজিলত আশা করছি আপনি বুঝতে পেরেছেন আর সূরা নাবার ব্যাপারে যেটা সূরা নাবার এমনি স্বাভাবিকভাবে সূরা নাবার ব্যাপারে কিছু ফজিলত আছে যেটা জোহরের পরের কথা অনেকে বলে এবং বিশুদ্ধ হাদিসের আলোকে সূরা নাবার আলাদা কোনো ফজিলত এরকম ফজিলত তেলাওয়াতের ফজিলত তেলাওয়াতের ফজিলত আছে সূরা নাবার মধ্যে অনেক গুলো আলোচনা আল্লাহ তাআলা করেছেন পরকালের আলোচনা করেছেন মানুষের সৃষ্টির বিষয় নিয়ে আলোচনা করেছেন আল্লাহ পাকের নিয়ামতের বিষয় নিয়ে আলোচনা করেছেন ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা দিবসকে আল্লাহ তাআলা দিয়েছেন জীবিকা উপার্জনের জন্য রাত্রকে দিয়েছেন আরামের জন্য আল্লাহ পাকের নিয়ামত নিয়ে আলোচনা করেছেন তো এজন্য কোরআনের সূরা হিসাবে কোরআনের আয়াত হিসাবে ফজিলত তো রয়েছে প্রতি হরফে দশ নেকি আর হিসাব করতে গেলে আরও বেশিও হয় ধন্যবাদ আপনাকে সূরা নাবা তেলাওয়াত করুন কোরআন বেশি করে তেলাওয়াত করুন ফজিলত অর্জন করুন আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু টিভির ভলিউম কমিয়ে এরপরে আপনি প্রশ্ন করুন জি ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আসলে আমাদের সমাজে মুফতি সাহেব এমন কিছু কল্প কাহিনী মানে প্রচলন আছে যেগুলো মানুষকে অনেক সময় নৈরাশ করে ফেলে যেমনটি প্রথম প্রশ্নটি উনি করেছেন যে সন্তান যদি না থাকে তাহলে সন্তান দোয়া করে মা বাবাকে জান্নাতে নেবে তো যার সন্তান নেই তার কী হবে যে আমাদের বোন যেটা বলেছেন যে আসলে সমাজের হুজুর যেটা বললেন যে সমাজে এটা সম্পূর্ণ একটা অলিক কথা এবং সম্পূর্ণ কুসংস্কার বানাওয়াট কথা এটা আসলে জান্নাত জাহান্নামের সম্পর্ক সন্তানের সাথে না জান্নাত জাহান্নামের সম্পর্ক আমার আমলের সাথে যার আমল ভালো হবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করবেন কারো যদি আমল খারাপ হয় তাহলে তার জন্য ভিন্ন কোনো ফয়সালা হতে পারে যদিও নাকি এটাও হাদিসে পাওয়া যায় নেককার সন্তান তারা যদি ইসালে সব করতে থাকে দোয়া করতে থাকে এটা সাদাকায়ে জারিয়া হিসেবে তার জন্য বাড়তি একটা সুযোগ সুবিধা হতে পারে তো এজন্য যার সন্তান নেই মন খারাপ করার কিছুই নেই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার জন্য ভালো কোনো ব্যবস্থা করে দেবেন এবং তিনি যদি আমল করতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন এক্ষেত্রে কোনো সন্দেহ নেই আর দ্বিতীয় বিষয় যেটা সম্পদ আসলে ইসলামে সম্পদের কিছু নীতিমালা রয়েছে
যে যদি সন্তান না থাকে তারপরে সম্পদ কারা পাবে কি হবে, এক্ষেত্রে নীতিমালা আছে ইসলামের। তবে আপনি যদি চান জীবদ্দশায়, আপনি যদি চান জীবদ্দশায় আপনি যদি কাউকে কোনো সম্পদ দিতে বা কাউকে কোনো হাদিয়া দিতে দিয়ে যেতে, এক্ষেত্রে আপনার অনুমতি আছে, আপনি দিতে পারবেন। আপনার জন্য বোন যে পরামর্শটি আমরা দিতে পারি, যেহেতু মিরাসি মাসআলা, সম্পদ বন্টনের মাসআলা, এজন্য শুধু আমাদের থেকে কিছু কথা আপনি শুনেছেন এতটুকুর উপরে আপনি সিদ্ধান্ত না নিয়ে আপনি ফারায়েজ করাতে হবে, অর্থাৎ যেখানে ফতোয়া চর্চা হয়, আপনি আপনার সম্পদের পরিমাণ আছে, আপনার সন্তান নেই, আত্মীয় স্বজনরা আছে, তো সেক্ষেত্রে তারা কে কতটুকু পাবে, তাদের এই পাওয়াটা আপনার জীবদ্দশায় নয়, এই পাওয়াটা হলো আপনার ইন্তেকালের পরে। আর একটি বিষয় মুফতি সাহেব বলেছেন যে আপনি আমাদের বোন, আপনি যদি চান যে আমার পরকালে আমি তো চলে যাব, আমার সন্তান নেই, আমি চলে যাওয়ার পরে কে আমাকে স্মরণ করবে, কে আমার জন্য দোয়া করবে। হাদিসে বলা হয়েছে ওয়ালাদে সালেহ, সৎ সন্তান রেখে দেওয়ার জন্য মা বাবার ইন্তেকালের পরে তারা দোয়া করে। তা আপনি বল, যেমনটি আপনার ভেতরে একটা হীনমন্যতার কাজ করছে, আমি চলে গেলে আমার জন্য কে দোয়া করবে, এজন্য আপনি চাইলে আপনার সম্পদকে দিয়েই কোনো প্রতিষ্ঠান, অর্থাৎ কিছু অংশ যদি আপনি ওয়ারিসদেরকে বঞ্চিত না করে কিছু সম্পদ আপনি কোনো প্রতিষ্ঠানে দিয়ে যান, যেখানে মাদ্রাসা হতে পারে, মসজিদ হতে পারে, তো এর দ্বারা আপনি সাদকায়ে জারিয়া হিসাবে কেয়ামত পর্যন্ত কিন্তু আপনি সওয়াব পাবেন। যে হাদিসের মধ্যে বলা হয়েছে ওয়ালাদে সালেহ, সৎ সন্তানের কথা, সেই হাদিসই বলা হয়েছে সদকাতুন জারিয়া, এমন একটি কাজ আপনি করে যাবেন বেঁচে থাকতে যা আপনি কবরে শুয়ে থাকবেন অটো আপনার কাছে আপনার সওয়াবগুলো পৌঁছতে থাকবে। যত মানুষ নামাজ পড়বে, যত মানুষ এখানে কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে, কেয়ামত পর্যন্ত চলতে থাকলে কেয়ামত পর্যন্ত কিন্তু আপনি সওয়াব পেতে থাকবেন। এজন্য এই কাজটি আপনি করে যেতে পারেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মুফতি সাহেব আপনাকেও, বড় চমৎকার সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের অনুষ্ঠানে করেছেন দর্শকদের প্রশ্নের উত্তর নিয়ে। দর্শক মণ্ডলী, সামাজিক নিরাপত্তার জন্য অনেকগুলো কথা রয়েছে, আমরা সংক্ষেপে যে বিষয়গুলো অনুষ্ঠানের সূচনাতে বলেছিলাম সেগুলোই আমরা বলবো, যে মানুষের জান মাল ইজ্জত আবরু হেফাজত করা অপরের উপরে, আমার উপরে যেমন দায়িত্ব আপনার উপরে তেমন দায়িত্ব, আমার দ্বারা যেন কেউ ক্ষতি না হয়। আরেকটি বিষয় মনে রাখতে হবে, সমাজে বাস করতে হলে অনেক ধরনের মানুষই বাস করে, আমি কাউকে কষ্ট দেব না আমার জবান দিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রকৃত মুসলমান তো সেই যার হাত এবং জবান থেকে অপর মুসলিম নিরাপদ থাকে। আল মুসলিমও মানসালিম আল মুসলিম ওনা মিল্লিসানি হে ওয়াদি, হাত দিয়েও কষ্ট দেব না, জবান দিয়েও কষ্ট দেব না। জবান দিয়ে কষ্টের ব্যাখ্যা মহাদিসিনে কারাম অনেক বলেছেন, তার মধ্যে একটি হলো মানুষকে তাচ্ছিল্যের সুরে ডাকা অথবা তিরস্কার করা অথবা কাউকে খাটো করা। এটা যেমনভাবে সামাজিক নিরাপত্তার জন্য হুমকি, অনুরূপভাবে সামাজিক ডিসিপ্লিনের জন্য হুমকি, আর লোককে খাটো করা, এটা অহংকারের বহিঃপ্রকাশ, আর অহংকার অনেক বড় অপরাধ, কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বি করিম সব ধরনের অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখন দোয়া হবে, দুরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم جه الدعوة الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما
كما ربياني صغيرا اي رب العالمين دينের শেষ ভাগে কুরআনুল করিম এবং সুন্নাহর আলোকে কিছু দিনে আলোচনা শেষ করে আপনার বান্দাদেরকে সাথে নিয়ে গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত উঁচু করেছি মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন এই অনুষ্ঠানে যারা যারা শরীক আছেন যারা যারা অংশ গ্রহণ করেছেন রব্বুল আলামিন তাদের সকলের সমস্ত আমালগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত উঁচু করেছি এই রব্বুল আলামিন আমাদের অনেকের মা নাই বাবা নাই মুসলমান যেখানে অন্ধকার কবরে শুয়ে আছেন পৃথিবীতে অসংখ্য অগণিত মুসলিম কবরে শুয়ে আছেন যাদের জন্য দোয়া করার কোনো মানুষ নাই রব্বুল আলামিন আপনি তাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ এই রব্বুল আলামিন আপনি আমাদের এই অনুষ্ঠানকে ইসলাম ও আমরা এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন আল্লাহ এই রব্বুল আলামিন এই অনুষ্ঠানকে আপনি হিদায়াতের জরিয়া হিসেবে কবুল করে নেন আল্লাহ এই রব্বুল আলামিন এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব এবং তার পরিবারের সদস্য তার পিতামাতা যারা অন্ধকার কবরে শুয়ে আছেন আপনি তাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন বসুন্ধরা গ্রুপের সাথে যারা সম্পৃক্ত আছেন আপনি তাদের সকলের সমস্ত কল্যাণকর কাজকে আপনি কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি দ্বীনের কাজ বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আই রব্বুল আলামিন আপনি আমাদের সকলের সমাজকে আমাদের দেশের সমাজকে একটা নিরাপদ সুন্দর সমাজ হিসেবে কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন এই সমাজ থেকে সর্ব ধরনের অনাচার জুলুম এবং এই সমাজ থেকে সর্ব ধরনের ইসলাম বিরোধী কাজ এবং এই সমাজ থেকে সর্ব ধরনের খারাপ কাজকে আপনি দূর করে দেন আল্লাহ রব্বুল আলামিন সমাজের মধ্যে যেন মানুষের জানমালের নিরাপত্তা থাকে আপনি সকলের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করে দেন আল্লাহ রব্বুল আলামিন এই সমাজের নারীদের নিরাপত্তার ব্যবস্থা করে দেন আল্লাহ আই রব্বুল আলামিন এই সমাজের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে সুন্দরভাবে ইখলাসের সাথে ভালোভাবে ন্যায় নিষ্ঠার সাথে ইনসাফের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন এই সমাজে যত ধর্মের লোক বসবাস করে সকলকে আপনি নিজ নিজ ধর্ম সুন্দরভাবে পালন করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন এই সমাজের ভিতরে কোনো ধর্মীয় দাঙ্গা এবং সর্ব ধরনের গণ্ডগোল থেকে আপনি এই সমাজকে হেফাজত করেন আল্লাহ মুসলিম যেন সুন্দরভাবে ধর্ম পালন করতে পারে আপনি তৌফিক দান করেন আল্লাহ ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন